না? দেখছেন দেখছেন দেখছেন, এই দেখছেন, খাঁচায় আটে না, খাঁচায় আটে না। আসসালামু আলাইকুম, বাইকের টাঙ্কি আর রাস্তা দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, জার্নি উইথ পেটো চ্যানেল থেকে। গাজীপুর আমার অফিস, এটা মোটামুটি সবাই জানেন। গাজীপুর কোনাবাড়ি মৌচাক থেকে আমরা অফিস কলিগরা প্রায় 10 জন মিলে আজকে যাচ্ছি হচ্ছে 300 ফিট নীলা মার্কেটে। সেখানে যে আজকে আমরা রাতের ভোজন করব। যেতে যেতে পথে এয়ারপোর্ট থেকে খিলক্ষেতের কঠিনতম যানজটের সম্মুখীন হয়ে আমরা, প্রচুর যানজট ছিল, সে যানজট পেরিয়ে আমাদের অনেক কষ্ট করে পৌঁছাতে হয় 300 ফিট। আর 300 ফিটের রোডটা তো গাইস আপনারা সবাই জানেন, পুরাই মাখন আর পুরাই জোস। এই রোডটার মধ্যে বাইকিং করা আর ড্রাইভিং করা হিউজ মজা। তবে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। তো এই রোডটার ভিতরে যারা বাইকিং করবেন বা ড্রাইভিং করবেন, স্পিডিং তো অবশ্যই অ্যাভয়েড করবেন। আর সবসময় চিন্তা করবেন যে আপনার বাসায় ফেরত যেতে হবে। অতএব সবসময় সাবধানতার সঙ্গে ড্রাইভিং করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি। বাচ্চা না কত করে রাখবা? দাও না, গোটা দাও না, ম্যাডাম গোটা দাও, তুমি গোটা দাও, গোটা দাও, আপনার জন্য আপনার জন্য ওইটার মধ্যে কয় প্লেট আসবে? আমরা বুঝবো না, ওরম বুঝবেন না। আপনি এটার মধ্যে কয় প্লেট অ্যারেঞ্জ করে দেন? এক প্লেটে কয় পিস দেন? দুইটি হাঁস বসাই। কম কত? ঠিক আছে, রুমালি চাপটি সিটরুটি 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 রুমালি আপনি জনপতি একটা করে রুমালি, জনপতি একটা রুমালি, একটা সিটরুটি, একটা চাপটি, জনপতি তিনটা করে একটা, মানে এক পিস করে তিনটা করে দিবেন। এটা একটা ভালো হয়। রুমালি রুটি পিস কত? 10 মিনিট সময় আছে। রুমালি রুটি পিস কত? এই মনা, রুমালি রুটি পিস কত? রুমালি 25 আপনাকে 20। আচ্ছা, চাপটি পাঁচটা করে দেন। মাস্টার্স আছে মিলে। লোকেশন কি, কেমনে কি আসতে হবে?
এটা আসতে হবে কুড়িল বিশ্ব রোড হইয়া বাজারে কেউ খিলখের থেকে আসে তাহলে একবার 30 টাকা অটো বার একবার 300 বিট নীলা মার্কেট নীলা মার্কেট নীলা মার্কেট আচ্ছা আচ্ছা এই নাম্বার কি ঠিক আছে নাম্বারে আবার নাম্বার ওকে দুষ্টু কোকিল গান শোনাবে না তো এটাকে হনে একটা মজার কথা এক লোকের নাম্বারে ফোন দিছি 4 বার থেকে 7 বার সে দুষ্টু কোকিল গান শুনাইছি তার নেটে আবার দুষ্টু কোকিল গান শুনাবে না এই নাম্বার কার মালিক কে মাছটা কোন জায়গায় প্রসেস হচ্ছে আপনার নাম রাশেদ রাশেদ ধন্যবাদ আপনার এখান থেকে অনেক কিছু নিয়েছি দেখি খাবার কেমন হ্যাঁ মাছটা কই দেখি তো আপা এই যে বেটা মাছটা প্রসেস হইতেছে নাম কি মানা এটা হ্যাঁ সিলন মাছ খাবার রেডি করতে কত সময় লাগবে আধা ঘন্টা খাবার রেডি করতে আধা ঘন্টা লাগবে লাগলে 5 মিনিট বেশি না খাবার যেন কাঁচা না থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কাকড়া করবা কি মাসালা ফ্রাই ওকে পিস পিস করে সুন্দর মতো দাও হ্যাঁ আসসালামু আলাইকুম জার্নি উইথ পেটা চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম বর্তমানে আমার লোকেশন হচ্ছে 300 ফিট নীলা মার্কেট পূর্বাচল তো এখানে আইসা যেটা দেখলাম হ্যাঁ নোয়াখালি নুনবী মামার আন্ডি বিফ এই বানানোটা ভুল হয়েছে হ্যাঁ বিফ হবে বিফ না বারবিকিউ এন্ড পিঠা করে যাই হোক তো তাদের এখান থেকে ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেক ধরনের আইটেম আছে আমরা দামাদামি করে প্রসেস করতে পাঠা দিছি মাছ প্রসেসে চলে গেছে এখানে স্কুইড নাই স্কুইড থাকলে স্কুইড নিতাম আর কাঁকড়া নিছি কোরাল নিছি কোরাল না অ্যাকচুয়ালি আমরা সুরমা মাছ নিছি আর হচ্ছে এখান থেকে যে এই যে হান্ডি নিছি হ্যাঁ হান্ডির চুইজাল আছে না জায়গায় চুইজাল রসুন এটা রসুনটাকে নাতে নেই চুইজালের রসুনটা আমার খুব পছন্দের এই কারণে আমি এক্সট্রা একটা নিছি ধন্যবাদ খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ সুন্দরী সুস্বাদুই লাগলো কিন্তু একটু মশলাদার আর এই খাবারটা মশলাদারই ভালো লাগে ঠিক আছে প্রতিদিন কমাই দিলি প্রতিদিন কয়টা হাঁস যায় আমাদের হ্যাঁ আমাদের 50-60 50 থেকে 60টা কি ওজনের হাঁস রান্না করেন আমাদের হলো সব বাকি আছে দেখি এক একটা হাঁসের ওজন কত 400 গ্রাম 1 কেজি 400 গ্রাম এক একটা হাঁস না হাঁসি হাঁস না হাঁসি হাঁসাও আছে হাঁসিও আছে কত করে বাটি এটা 250 কয় পিস থাকে এক বাটিতে 5 পিস দেখ এই যে পিস দেখতেছেন না এই পিসের 5 পিস থাকে এক বাটিতে না আর হাড় চর্বি মিলে না হাড় নাই হাড় নাই সলিড 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 আচ্ছা আর এটা হচ্ছে বট গরুর বট এটা হচ্ছে গরুর বট দেশি মুরগি দেশি মুরগা আর এটা ওটা হাঁস এটাও হাঁস হ্যাঁ এই এটা আছে চিনে হাঁস চিনে হাঁস না এটার প্লেট কত এটা 250 বড় বড় লেগ পিস আছে এক একটা এটা কয় পিস দেন এক প্লেটে 5 পিস এটাও 5 পিস দেন এটা 5 আচ্ছা আচ্ছা এটা চিনে আস না এটা পাতি আস গরু কলি দিয়ে কবুতরের বাচ্চা কোথায় মানে এগুলো তৈরি হচ্ছে মানে কি পাকাচ্ছে এ গরিটা পরে ওই যে গরু কলি দিছে গরু কলি যা ওই যে কবুতরের বাচ্চা বসাই তুই করাইতে আর ওই যে করাইতে চলতেছে কি কবুতরের বাচ্চা এই যে মগজ মানে বুনো করা হবে মগজ গরুর মগজ যাক মাশাআল্লাহ সন্ধ্যা কয়টা বাজে খোলেন সন্ধ্যা না দুপুর বেলা 12টা বাজে দুপুর 12টা থেকে
দুপুরে ভাতের ব্যবস্থা আছে, তারপরে দুপুরে ভাতের আইটেম কি কি থাকে? ভাতের আইটেমে মাছ মাংস, মাছ মাংস সবই থাকে। আচ্ছা আচ্ছা, ভর্তা থাকে। এই তেলে বোতলে দাও তো। আপনার মালিক হচ্ছে নোয়াখালীর, আপনারা সবাই হচ্ছে বরিশালের, এই রান্না করেন চুইজাল, চুইজাল কোথা থেকে আনেন? চুইজাল খুলনা। কে আনে? মানে এটা আমরা নিজেরাই নিয়ে আসি। আপনারা আবার যায় নিয়ে আনে? একলা কত কাজ করেন? আমার তো মাছ বারবিকি হইতে মোটামুটি সময় লাগবে না? ওটা তো সময় নেই। হচ্ছে না এর মধ্যে কি কি মশলা আছে? আজকের দিনে সবচেয়ে বড় মাছ কোনটা গেছে? আজকের দিনে এটাই বড়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকের দিনের এই হোটেলের সবচেয়ে বড় মাছটা আমাদের গ্রুপ থেকে খাচ্ছে। শুনলেও ভালো লাগে, বড় একটা মাছ খাইলেও ভালো লাগে, শান্তিও লাগে না? যাক, দেখছেন দেখছেন দেখছেন, এই দেখছেন, খাঁচায় আটে না, খাঁচায় আটে না। সুন্দর। কতক্ষণ লাগবে এটা কমপ্লিট হইতে? আধা ঘন্টা। মাছ তো ফ্রেশই থাকে নাকি? যদি বাসি হয়ে যায় সেক্ষেত্রে মাছ কি করেন? বাসায় পাঠাতেন? এই দেখ, এটা তো একটা অবিচার যে কাস্টমাররা খাওয়াইলেন টাটকা মাল আর বাসায় পাঠালেন বাসি মাল, এটা তো হইলো না। এক ভাই, আপনার নাম কি? রাশেদ। কতদিন যাবত এখানে ব্যবসা করছেন? কত বছর? এক বছরের বেশি হবে। দেখ, খাবার দাবার খাইয়া গ্রাহকেরা কিরকম সন্তুষ্ট? ভালো। কারিগর এগুলো পাইছেন কোথা দিয়া? তাই? যাক মাশাল্লাহ, খাবার দাবার শান্তি পাচ্ছে। আপনি আসলে বিষয় হচ্ছে খাবারের ব্যবসাটা, কাস্টমার যদি খায়া শান্তি পায় তাহলে রান্না করা মজা আছে। আপনি মোটামুটি তৃপ্তি নাকি আপনার রান্না খাবার দাবার প্রিপারেশন করা? খাবার ঠিক আছে, কমপ্লেন দেন না? যাক, আমার ভাই কিন্তু আমার শ্বশুর বাড়ি এলাকার লোক, ভাইয়ের বাড়িও লক্ষ্মীপুর, আমার শ্বশুর বাড়িও লক্ষ্মীপুর, একই এলাকা। এখন এখানে আসবে? হ্যাঁ, আমার বাড়ি ঢাকা, ঢাকা থেকে। হ্যাঁ বাসাবো। আর এই হচ্ছে লোকে আমাদের, আমাদের কাকরাবো না? হ্যাঁ, সব রান্না বান্না হোক, তারপরে আবার খাইতে যাওয়া সবার সাথে কথা হবে। মাছটা দেখছেন ভাইয়া? একের ভাই, একের একের একের। আবার ঘুরান, আবার ঘুরান। উঠাতে পারেন? উঠাতে পারেন? ওঠে ওঠে ওঠে। মাশাল্লাহ, আজকের দিনে সবচেয়ে বড় মাছ এই দোকানের। আমরা খাই যাচ্ছি। এই যে আমাদের মাছ, মাছ চিনবো কি?
দোকানের সামনে দাঁড়াই সোলবে আসার সাথে সোলবের সাথে বলতেছি খাবারের সময় কোনো প্রকার কোনো রিভিউ করিনি, কারণ খাবারের টেস্ট এক একজনের এক এক রকম নির্ভর করে, এক একজনের কাছে স্বাদ এক এক রকম প্রেফার করে। হ্যাঁ, তো আপনাদের যে চীনা হাঁস যেটা খাইছি সেটা আরো জাল হবে, জাল সেটা আরো জাল হবে, মাতারি বলে সেটাতে মশলা কাঁচা গন্ধ আছে, কাঁচা গন্ধ বলতে মশলাটা মাংসের সাথে এরকম ভাবে জমে নাই যেরকম হান্ডি হাঁসের সাথে জমছে। তারপরে কাঁকড়া ফ্রাই যেটা ছিল, না না কাঁকড়া ফ্রাই যেটা ছিল সেটা অসাধারণ লেভেল ছিল, এটার কোনো তুলনা হবে না। মাছ যেটা ছিল মাছের হিসাবটা মাইনা নিতেছি, কারণ হচ্ছে মাছটা বড় ছিল, 4.5 কেজি ওজনের মাছ মানে অনেক বড়, অনেক বিশাল, 4.5 কেজি মাছের মধ্যে মাছটা ও যে সিদ্ধ করছে এটাই অনেক বেশি, কিন্তু মাছটা আরো কিছুক্ষণ কয়লাতে রাখা উচিত ছিল, তাতে বারবিকিউ পোড়া পোড়া ফ্লেভারটা আসতো। মাছটা সিদ্ধ হয়েছে, কাঁচা ছিল এটা বলবো না, সিদ্ধ হয়েছে, কিন্তু মাছটা আরো রাখা উচিত ছিল। আপনাদের হান্ডি হাঁস এক কথায় অসাধারণ, আলহামদুলিল্লাহ হান্ডি হাঁস এক কথায় অসাধারণ। আমাকে হান্ডি দিয়ে লই, রুমালি রুমালি রুটি যেটা সেটা সাইজ অনেক ছোট, ছোট রুমালি রুটিটা হয়তো বা আপনাদের কাস্টমার থাকার কারণে সাইজ ওরকম ভাবে বড় করতে পারেন না, কিন্তু রুমালি রুটির সাইজটা ছোট। আর এছাড়া আপনাদের এখানকার স্টাফ যারা আছেন, আপনাদের এখানে স্টাফ যারা আছেন সেই তুলনায় আপনাদের ব্যবহার এবং আপনাদের আপ্যায়ন খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এটা খুশি তো ধন্যবাদ। এখানে যারা আসেন না একবার ট্রাই করে দেখবেন নোয়াখালীর খাবার, এই নোয়াখালী নাম দোকানের কিন্তু কোনো খাবারই নোয়াখালীর না, নোয়াখালী আর এই যে তারা আছে বরিশালের, এর খাবারও বরিশালের না, কেননা এই চুই জাল দিয়ে হাসবো না বরিশাল খায় না, এটা খায় যশোর খুলনা, হ্যাঁ যাই হোক, কারণ ঢাকা সিটিতে চুই জাল এবং হাঁস বোনা গরুর বোনা কালা বোনা এগুলো চলতেছে, সবাই খাচ্ছে, কারণ আপনারা করতেছেন। তবে খাবারের মান হিসাবে ভালোই, খাবার গুলো প্রত্যেকটা ফ্রেশ ছিল, এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তারা লাইভ কিচেন, এই যে এখানে সব রুটি বানাচ্ছে, খাবার রান্না করতেছে এবং এটা রানিং রানিং যাচ্ছে। আমার মনে হয় না যে এখানে খাবার স্টোর করে বাসি করার মতো কোনো অপশন আছে, খাবার রান্না করে আর শেষ হয়ে যায়, আমার কাছে মনে হয় না, এক এক করেই না, মানে এবার এক করে বসে, ওই আরেক করে বসানো হয়ে গেছে, তো মনে হয় না যে খাবার ইয়ে করে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, আজকের শো এই পর্যন্তই, আজকে সোহেল ভাইকে নিয়ে নোয়াখালী নুন নবী হোটেলের সামনে থেকে আমি সবাই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।